হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। আজকে আমরা মহাভারতে ঢুকবো। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তি, পঞ্চপাণ্ডব কৃষ্ণ সহ পিতামহ ভীষ্মের কাছে গেলেন। তো পিতামহ ভীষ্মদেব পঞ্চপাণ্ডবকে ধর্মতত্ত্ব উপদেশ দিচ্ছেন। ধর্মতত্ত্ব, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি সমস্ত রকম উপদেশ দিচ্ছেন। আর সেই সময় দ্রৌপদী সেখানে আসছিলেন। পিতামহ ভীষ্মদেব যখন ধর্মতত্ত্ব উপদেশ দিচ্ছিলেন আর দ্রৌপদী শুনতে পেয়েছেন, পিতামহের ধর্মতত্ত্ব উপদেশ শুনে দ্রৌপদী হাসতে শুরু করলেন। পিতামহ ভীষ্মদেব বলছেন, কে হাসছে? দ্রৌপদী বলছে, পিতামহ আমি। তুমি হাসছো কেন? বলো পিতামহ, যেদিন কৌরব সভায় আমার বস্ত্র হরণ করা হচ্ছিল তখন কিন্তু আপনি একটা উপদেশ দুর্যোধনকে দেননি বা আমাকে আপনি রক্ষা করার জন্য এগিয়ে যাননি, আর আজকে আপনি এই ধর্মতত্ত্ব উপদেশ দিচ্ছেন সেটা শুনে আমার হাসি পাচ্ছে। তখন পিতামহ হেসে বললেন, পুত্রী, বাস্তবে ওই সময় আমার ব্লাড দূষিত ছিল। কেন না, আমি দুর্যোধনের অন্নে আমি পালিত ছিলাম, আর দুর্যোধনের সমস্ত অন্নের পুরো জিনিস বস্তু আমার ভিতরে ছিল। যেহেতু দুর্যোধনের অন্ন আমি লালিত ছিলাম, তাই আমার সমস্ত রক্তই ব্লাড দূষিত ছিল। কেননা তোমার এই পতি অর্জুন আমার এই দুর্যোধনের অন্নে পালিত সমস্ত ব্লাড আমার শরীর থেকে সব বের করে দিয়েছে, আর এক ফোঁটা দুর্যোধনের ব্লাড আমার ভিতরে নেই। তাই আমি এখন এই ধর্মতত্ত্ব উপদেশ দিচ্ছি। যদি দুর্যোধনের ব্লাড আমার ভিতরে থাকতো তাহলে কিন্তু আমি ধর্মতত্ত্ব উপদেশ দিতাম না। ভক্তবৃন্দ, এটা হচ্ছে ভীষ্মদেবের নীতিশিক্ষা। নীতিশিক্ষা কি? এখানে বাংলায় একটা কথা আছে যে তুমি যা খাবে তাই তোমার ঢেকুর বেরোবে। স্বাভাবিক, তুমি যদি মদ খাও তোমার মুখে দিয়ে মদের গন্ধই বেরোবে। তো আমি যা খাই তার প্রভাব আমাদের শরীরে থাকে। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ দুবা স্মৃতি। আমরা যা খাবো তার উপরে আমাদের প্রভাব, চেতনার প্রভাব আমাদের ক্রিয়া করে। সেই জন্য আমাদের কি খেতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। ভগবদ্ গীতা তার সমাধান সূত্র দেওয়া রয়েছে। ভগবান বলছেন, বেশি কিছু প্রয়োজন নেই, তোমার যা রয়েছে তাই তুমি আমাকে নিবেদন করতে পারো। আর সেই বস্তু যদি তুমি আহার করো তাহলে তোমার চিত্ত শুদ্ধি হবে। পত্রং পুষ্পং ফলম তোহম জুমি ভক্তা প্রজস্বতি তদ অহং ভক্ত উপরীতম স্নামি পজতাত্মনঃ। ভগবান বেশি কিছু চাননি, যা রয়েছে তাই যদি আমি ভগবানকে নিবেদন করি আর সে নিবেদিত প্রসাদ আহার হিসেবে যখন আমি গ্রহণ করব তখন আমাদের হৃদয় শুদ্ধ হবে। আহার শুদ্ধ সত্য শুদ্ধ। হরে কৃষ্ণ।